বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষকের ঠিক না ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আপনাদেরকে একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম, সরাসরি আপনাদেরকে মাঠ পর্যায়ে দেখানোর জন্য। এখন চলতেছে শীত মৌসুম। তো শীত মৌসুমে প্রায় প্রত্যেকটি জেলাতে বা প্রত্যেকটি সাত বাগানে আমরা দেখা যায় রসুন পেঁয়াজের চাষ করে থাকি। তো বন্ধুরা, এর আগে একটি আলোচনা করা হয়েছে পেঁয়াজ চাষ নিয়ে, যে পেঁয়াজের একটি রোগ পালস বক বা আগামরা রোগ। তো বন্ধুরা, এইরকম রোগটা কিন্তু রসুনে হয়ে থাকে, যে আমাদের রসুনের আগাটা মরে যায়, কচি পাতাগুলো সুন্দর করে মরে যায়। আসলে এটা রোগ হচ্ছে পালস বক বা আগামরা। তো বন্ধুরা, এই রোগের সমাধানের জন্য সরাসরি মাঠ পর্যায়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই রোগটা হলে প্রথম পর্যায়ে আপনারা বুঝবেন কিভাবে এই রোগটা আপনাদের জমিতে আক্রমণ করেছে বা আপনাদের ফসলে হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রসুনের, এটা ছোট রসুন, তো এইটার রোপণ করা বয়স হচ্ছে প্রায় 25-30 দিনের মতো। তো এইটা দেখেন যে এই রোগটা আক্রমণ করে ফেলেছে অলরেডি, এই যে সুন্দর করে আগাটা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে, এটা আসলে শুকিয়ে মারা যাবে। তো বন্ধুরা, প্রায় প্রত্যেকটি রসুনের পাতাতে এরকম দেখা যাচ্ছে, দেখেন এ দেখতে পাচ্ছেন সুন্দর করে, রোদের জন্য বোঝা যাচ্ছে না ভালো মতো, কারণ রোদটা হচ্ছে হলুদ, সেই ক্ষেত্রে এই কালারটাও হচ্ছে হলুদ, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আপনাদের। প্রায় প্রত্যেকটি পাতাতে আছে, দেখতে পাচ্ছেন আপনারা শিশির পরে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি হাতে, এই যে দেখতে পাচ্ছেন সরাসরি এরকমভাবে আপনার আগাগুলো সুন্দর করে মরে যাবে, এ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই রোগের সমাধান হচ্ছে পালস ব্রক রোগ, এটার সমাধান হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে হাতের উপরে প্রায় প্রত্যেকটি আগাতে এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো এটার সমাধান হচ্ছে অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক, যেমন সিনজেন্টা কোম্পানি আছে এমিস্টার টপ, এইটা আপনার প্রতি লিটার পানিতে 1 মিলি করে পুরো গাছ ভিজে 7-15 দিন পর পর স্প্রে করবেন, রোগ দেখার আগে অথবা রোগ দেখা মাত্র। যদি আপনারা বুঝতে না পারেন যে আপনাদের জমিতে রোগ দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে রোগ দেখার পর থেকে এই কীটনাশকটা মানে ছত্রাকনাশকটা অবশ্যই স্প্রে করবেন পুরো গাছ ভিজে, এবং যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন শেষ বিকেলে। যদি সুন্দরভাবে স্প্রে করতে পারেন তাহলে অবশ্যই দেখা যাবে আপনার এই রোগগুলো আর থাকবে না, এবং রসুন এবং পেঁয়াজের এই রোগগুলো আর থাকবে না ইনশাল্লাহ। যদি বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটু আপনাদের উপকার এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নেক্সট টাইম সুন্দর কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কৃষকের মাঠে। এই আশা ব্যক্ত করে আমি মেহেদী হাসান মিরাজ আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।